ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এবার পৌঁছে আমরা দিচ্ছি জামিনের ভিতরে। আমার সুতরাং বললেন পাঁচজন মানি চাই তাহলে হারালাম পানিতে রাওয়ায় যদি বলা যায় সরাসরি তো ভুয়া নাই। কিন্তু যদি পৃথিবীতে আমি বানিয়ে যদি কেচ্ছা কাহিনী বলি তাহলে তার ঠিকানা জাহান্নামে তালাশ করতে হবে। আমরা জানি খুব বার কত শুনেছি যদি আমরা নবীর নামে মিথ্যা রচনা করি, যেটা নবী বলেননি তিনি বলে দেন নামে বলেছেন। আমি আপনাদের দিতে আস্থা করেছিলাম সোলোমনের পুঁথিটা অনেকবার আপনারা শুনেছেন এর চুকে 30 বছর আগে। এগুলির মানুষ শুনে মানুষ চোখের পানি ফেলত, অথচ এই চোখের পানি তাকে বিন্দু পরিমাণ তাকে নাজাতের তৈরিয়া করবে না, কারণ কতটা গাঁদা করি ছিল কত, কতটা গাঁদা করি ছিল কত, কতটা গাঁদা করি এতই ছিল যে আসিমন খানা খায় বিবি সোলোমন তার সঙ্গে যুদ্ধ করলো হানিফ পালোয়ান। এই কথাটা কিতাবের মধ্যে লেখা ছিল, একজন পুঁথি কিতাব পড়ছে আর শত শত মানুষ চোখে পানি ফেলছে। আমি কোন যুদ্ধ করছে এই সোনাবানের সঙ্গে তো জিতে তো আসিমন খানা খেয়েছে। আমি একটা বড় কথা আপনাদেরকে বলছি, এই যুগে এই 1300-1400 বছরের ভিতরে একটা মানুষ আসিমন খানা খাবে পৃথিবীতে একটা ইতিহাসে থাকবে না। একটা মানুষ আসিমন খানা খাবে সেই আরেক দেশের মানুষের দেখা থাকবে না। একটা মানুষ আসিমন খানা খায় মনে হয় হবে প্রতিরক্ষা মন্ত্রী সুষমা স্বরাজ তাকে নিয়ে এসেছিলেন, তার ওজন ছিল 5.5 কুইন্টাল, 5 কেজি, 5.5 কুইন্টাল একটা মহিলা। তার শারীরিক ব্যাধি ছিল, তাকে ভারত সরকারের খরচ দিয়ে ট্রিটমেন্ট করে আবার তাকে রিটার্ন করা হলো মিশরের মহিলাকে, আবার মারা গেছিলেন আল্লাহ রাব্বুল। আমাদেরকে কথা বলেছেন আমাদের চরিত্ররা ফিরে আসতে হবে কোরআন হাদিসের দিকে। যেমন আজকে যদি জিজ্ঞাসা করা ভাই আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, যদি বলা যায় জান্নাতে কে যাবেন হাত তোলেন, 100 জনের ভিতরে 100 জন মানুষই হাত তুলবে জান্নাতে যাওয়ার জন্য। একটা খেয়াপা যদি থাকে তাও হাতটা তুলে যাবে, হ্যাঁ আমি জান্নাতে যাবো, কারণ জাহান্নাম খুবই খারাপ প্রলোকটা বুঝে। আমার ভাইয়েরা কিন্তু জান্নাত কি বাবার বাড়ির ঘর, বাবা মরে গেছে, বাবা মরে গেল সম্পত্তি আপনি ভাগ করে নিলেন, জান্নাত কি শ্বশুর বাড়ির সম্পত্তি, শ্বশুর মরে গেছে তার মেয়াদ আপনার কাছে আছে, আপনার কি শ্বশুর হয়ে গেল সুমন দিয়া যদি দিবে না আদালত করে বের করে নেব, জান্নাত কিন্তু আদালতের জায়গা নয়, মুহূর্ত রাখতে পারবে জান্নাত তুমি কেসের জায়গা নাই, জান্নাত তুমি আদালতের জায়গা নাই, জান্নাত আপনার হবে পৃথিবীর জমিনের ভিতরে আমল করবেন সাত আমলের পরিবর্তে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দেবেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন বলে কি সাহাবাকে আমাদের জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে বললাম সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সুন্নবিরে তিন কিসিমের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, তিন কিসিমের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতটাকে হারাম করেছেন। পরে এই পৃথিবীর জমিনের ভিতরে তারা মাত্র পান করেছে,
তারা মাদক দ্রব্য সেবন করেছে, তারা পৃথিবীর জামিনের ভিতরে মুসলমান ধর, অথচ জামিনের ভিতরে ধান ঘর, অথচ জমিনের ভিতরে ওই যে ওই জমিনের ভিতরে সাদা ঘর, জমিনের ভিতরে মুসলমান দাবি করেছে তামাক ঘর। যেমন করে তুমি তামাক করেছো জমিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাপ নিতে পারো নি। একটা কথা মুখস্থ রাখতে হবে, আমরা আপনার ছেলে খেয়েছে, আপনার ভাতিরা খেয়েছে, আপনার গ্রামবাসী খেয়েছে, আপনার পড়শি খেয়েছে, অথচ মোল্লা নাই না আমরা মুসলমান, আমরা মদের কতলের ভিতরে টাকা মুসলমান আমরা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন,
حملته أمه كرها ওই তোমার মা তোমাকে কষ্ট করে গাড়ির ভিতরে রেখে দিয়েছিল শুধু তাই নয় আবার তুমি নজর করে দেখো তোমার পরিবার মারে এই পৃথিবীর জমিনের মধ্যে সেদিন প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল সেদিন তোমাকে কষ্ট করে পৃথিবীর জমিনের ভিতরে প্রসব বেদনার সময় তোমাকে জন্মদান করে দিয়েছে কত কষ্ট করে পৃথিবীর জমিনের ভিতরে তো তিনি মা ঘরের ভিতরে মা আছে তাই আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা ভুল বুঝতে পারি না প্রসব বেদনার কি কষ্ট মা বলে প্রসব বেদনার কষ্টটা পৃথিবীর জমিনের মধ্যে কেমন মাই শুধু বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেলেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে কত কষ্ট করে তোমার গর্ভধারিণী মা তোমাকে জন্মগ্রহণ দিয়েছে তিন নম্বরে ওয়াহামলুহু আফদালু সালাতুনা সাহা তোমার গর্ভধারিণী মা কত সুন্দর করে 30 মাস পর্যন্ত তোমার মা তোমার বুকের দুধ পান করিয়েছে তুমি কেন্দ্রে উঠেছো তোমার মা সপ্তম বার দিয়ে তোমাকে কোলের ভেতরে তুলে তোমার মা বুকের দুধ তোমাকে পান করিয়েছিল তুমি যখন তোমার মা খেতে বসেছে তুমি কোলের ভিতরে তুমি আছো মা খাবারের সময় তুমি তোমার মার কোলের ভিতরে পায়খানা করে দিয়েছো মা ঘৃণায় নাই মা লজ্জাও মনে করে নাই হাতের পাত্তা ফাঁকি দিয়ে মা আবার তোমাকে তুলে নিয়েছে আবার তোমাকে খোয়ানোর পর আবার মা জমিনের ভিতরে খেতে বসেছে তোমাকে একটাবারও তোমাকে ঘৃণা করে নাই ওই মা রে এবার যখন বৃদ্ধা হয়ে গেছে এবার তুমি সর্ববন্ধু হয়ে গেছো এবার মা যা তোমার কথা হয়ে গেছে মা বাপ তোমার ডাক্তার লাগে তো তুমি জমিনের ভিতরে পুরি বলে তুমি ডাক দিতে দিলা মনে করো তুমি যদি তুমি তোমার মাকে পুরি বলে রাখো তোমার মা তুমি যার ভিতরে ভাত যদি লেগে যায় তোমার মা যদি তোমার উপরে খাবার থেকে যায় তোমার মা যদি তোমার উপরে বাঁচি না থাকে তোমার মা যদি তোমার উপরে বেড়াল থেকে যায় তুমি জেনে রাখো তোমার ফাইজাল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন স্পষ্ট করণ করেছেন তার বাবা মার নজর মান পৃথিবীর জমিনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছে কি একটা কথা শুধু বলছি আপনারা যদি বুঝেন আমরা যদি বুঝি এ যুগে আমাদের একটু সুবিধা হয়ে গেছে যে যুগে পাঙ্খা চলে এসছে এ যুগে কারেন্ট চলে এসছে আমাদের দূরে যেতে হয় না বাড়িতে পাঙ্খা চলে আজ থেকে 25-30 বছর আগে কি গতি ছিল যখন লাইনটা ছিল না তখন গরম যখন অজস্র পড়ে যেত দেখতেন তখন বাইরে রাত্রিতে মা বাবা ঘুমায়নি তার বাইরে নিয়ে ছেলেকে বাটির ভিতরে শুতে শুয়ে দিয়ে দেখবেন মা পাঙ্খা বাবা পাঙ্খা দিয়ে বাতাস করছে হঠাৎ করে যদি উপর দিয়ে একটা চেয়ে উড়ে গেছে হঠাৎ করে একটা কাক উড়ে যাচ্ছে একবার ছেলে জিজ্ঞাসা করেছে আব্বা ওটা কি বলে ওটা কাক একটা রকেট যাচ্ছে আব্বা ওটা কি বলে ওটা রকেট আবার জিজ্ঞাসা করছে কি বলে ওটা অমক আবার জিজ্ঞাসা করছে বাবা ওটা কি বলে ওটা অমক 100 বার যদি জিজ্ঞাসা করেছে বাবা 150 বার জবাব দিয়েছে বলে কথা ঠিক নয় 100 বার জিজ্ঞাসা করে তো ছেলে বাবা সব জবাব তো দিয়েছে এবার ওই মামা যখন বৃদ্ধ হয়ে যায় ঘরের ভিতরে টুকজুমের মধ্যে পড়ে গেছে ঘরের সময় আব্বা ডাকছে আব্দুল্লাহ রে ওঠে দেখবেন একটাকে শুনিনি দ্বিতীয় ডাক দিতে শুনিনি তৃতীয় ডাক দিয়েছে মিটারটা গরম হয়ে গেছে 100 মিটার 150 উঠে গেছে শরীরের ভিতরে এ বুড়া এত কেটর কেটর করে কেন আমি সারা রাত্রি ঘুম রাখছি আমি বউ আর পুরু পুরু করে গল্প করছি আমার বাবা মাকে ডিস্টার্ব করছে এতদিন তোমার যেদিন তুমি ছোট ছিলে অত তোমার বাবা তোমার প্রতি দুঃখ ছিল না 100 বার জবাব দিতে বাবা দিদা মনে করেনি আর দুবার সেটা তিনবার ডাক দিছে তোমার সেন্টি মান্ডল তোমার মাথার ভিতরে পড়ে পড়েছে তুমি বাবাকে ধমকি দিচ্ছ তুমি আমাকে বুড়া বলছ তোমার যাইছ তুমি তাই বলছ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই তোমার বাবা মাকে তুমি যদি কষ্ট দাও তোমার বাবা মাকে তুমি যদি দুঃখ দাও তোমার বাবা মাকে তুমি যদি নারাজ করো তোমার জান্নাত নাই মুখস্থ রাখবেন না আমরা যদি পৃথিবীতে মুসলমান আমরা যদি পৃথিবীতে হাজার চিন্তারি করি আমাদের যুবকদের একটা টাইম করতে হবে আমাদের বাবা মা যাদের বেঁচে আছে আমরা বাবা মার সেবা করে বাবা আমরা জান্নাত কামিয়াবির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ আল্লাহর নবী বলেন যার বাবা মা বেঁচে আছে তার জান্নাতের প্রাইভেট দুটি দরজা খোলা আমার ভাইরা আমরা বাবা মাকে কষ্ট দেবো না আমরা বাবা মাকে মানবো বাবা মার দোয়া নেবো এর প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে নাম্বার 3 আসলে আজকে আমি বলতে চেয়েছিলাম নাম্বার 3টা ওই জন্য আমি হাদিসটা নিয়ে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাইউস আল্লাযী ইউকিল্লু ফী আহলিহিল খাবীস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বরে নবী বললেন যারা তাইউস আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইউসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করেছেন আমার ভাইরা আজকে তো আহলে হাদিস নাই আজকে হানাফি নাই আজকে কোন কিছুই নাই আজকে দাইসি প্রথা দেশে দেশে এত বেড়ে যাচ্ছে চলছে আজকে দাইসি প্রথা আজকে জমিনের ভিতরে চলছে আমাদের
ভাবন আমাদের পুরুষের আজকে জমিনের ভিতরে তাই স্ত্রী আমাদের বেঁচে থাকতে হবে এই খেয়াল আমাদের জমিনের ভিতরে নাই। আমাদের বউ, আমাদের বেড়ার বউ, আমাদের ছেলের বউ, আমাদের নাতি বউ, আমাদের পোতা বউ রাস্তাঘাটে হায়ানের মতো ঘুরে বেড়াচ্ছে, আমি পুরুষ কিট 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 করে টিক 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 করে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই তো আমি জমিনের ভিতরে পাকা বুঝবো না। আমি মনে মনে ভাবছি আমি পাকা মুসলমান। আমরা যদি মুসলমান হই, আমার একটা সাবালিকা মেয়ে আছে কলেজে পড়ছে, তুমি যদি মুসলমান হও তোমার সাবালিকা মেয়েকে লং পেন শার্ট টাইট করে পাঠিয়ে তুমি একটা বন্ধু গেলে, বন্ধু এটা আমার মেয়ে, হাই আরে কি সুন্দর কি সুন্দর, একটু লজ্জা লাগবে তো তোর একটা লং পেন শার্ট পরে আসতে গেলে বন্ধু পরিষদ হবে না, খেয়াল রাখতে হবে না। দেখেন বন্ধু আমি কি বলে বলি যেটা আমার মেয়ে লজ্জা লাগলো না, জমিনের ভিতরে অহংকার বশত তারা চাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, যেই সমস্ত পুরুষেরা পুরুষেরা যারা চাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সেটা লুঙ্গি হোক সেটা পায়জামা হোক সেটা লংপ্যান্ট হোক, চাকনুর নিচে ঝুলিয়ে পড়ার নির্দেশ মুসলমান আহলে হাদিসকে মুসলমানের জন্য শরীয়তে বৈধ নয়। মুসলমান তাকনুর উপরে কাপড় পরবে, আল্লাহ সাল্লাম তাকনুর উপর পরেছেন, তাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। এই মশলা আমাদের মুখস্থ রাখতে হবে, এই মশলা আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি মুসলমান পুরুষ হই তাহলে আমি তাকনুর উপরে কাপড় পরবো, আর আমাদের মা বোনরা আছে তাদেরকে কাপড় পরবো, মাটি ফেসরা দেওয়া যায়। কিন্তু আজকে আপনাদের এখানে মুর্শিদাবাদের মাটিতে কি হয় হোক সেটা আমি বলি না, আমি আসামের মাটিদের কথা বলি, বিহারের কিয় দাম সংসারের কথা বলছি। আজকে এমন অবস্থা হয়েছে মহিলারা যত কাপড় উপর দিকে চালাইতে শুরু করেছে আর পুরুষেরা যত কাপড় নিচ দিকে চাইতে শুরু করেছে, ইভেন কি আবার কতগুলি গাছে পুরুষ বর্তমান বেরিয়ে গেছে, লোকজন তো পড়ছে পড়ছে আবার আজকে এখানে কুটকুট করে থাকা আছে, এটা আবার পর্দা দেখা যায়, হাউস করে দেখা যায়, এটা আবার একটা সিস্টেম বেরিয়ে গেছে মুসলমানের ভিতরে, অথচ এটা আহলে হাদিসের ছেলে। আমার ভাইয়েরা তুমি কোন সাহসে বলতে পারো আমি আহলে হাদিসের ছেলে, তোমার তাকবীর নিচে কাপড়, আর তুমি জমিনের ভিতরে কি বলতে পারো তুমি আহলে হাদিসের ছেলে না, তুমি আহলে হাদিসের ছেলে না, তুমি আহলে কবিসের ছেলে, তুমি আহলে কবিস ছেলে, কারণ তুমি শরীয়তের মাথায় উঠো না, মেরে জমিনের ভিতরে তুমি চলছো। আর মহিলার কাপড় উপরে দিকে বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করণে মহিলাদের তো কিছু বলে নাই, আলাদা করে পাস করে দিয়ে বললেন যুগের মতো বড় বড় যুগের মতো দাহিলিয়াতের যুগে মহিলারা খ্যাত খামারে যাইতো মাছ পান্ডারে যাইতো তেমন করে তোমরা মুসলিম মহিলা না না তোমাদের ইজ্জত আমি আল্লাহর রাব্বুল আলামিন দান করেছি, ওই যে জাহেলিয়াতের যুগের মতো বর্বরার মতো করে তোমরা দলে দলে দাইতুর মতো করে রাস্তাঘাটের ভিতরে তোমরা হেঁটে যাবে না, আল্লাহ তাআলা কঠিন ভাবে নিষেধ করে দিয়েছেন না জাহেলিয়াতের যুগের মতো মুসলিম মহিলারা যাবে না, তারা ভিতরে থাকবে। বললেন ভিতরে থাকবে কেন, কেন ভিতরে থাকার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাটা স্পষ্টকরণ করে দিলেন, আল মারাতু আওরা, মহিলারা হচ্ছে গোপনে থাকার জিনিস, মহিলারা ভিতরে থাকার জিনিস, আমার হাতের ভিতরে একটা মোবাইল আছে এরকম করে কাপড় দিয়ে আমি একদম করে ছুপিয়ে নিলাম, একই বলা হয় আওরাত। আমার ভাইরা আমি একটা লুকিয়ে থাকবো, মহিলারা হচ্ছে আল মারাতু আওরা, নবী বলেন মহিলা হচ্ছে ছুপিয়ে থাকার দাঁত, মহিলা হচ্ছে ভিতরে থাকার দাঁত, মহিলা হচ্ছে পর্দার ভিতরে থাকার দাঁত, কিন্তু ভাইরা খারা দাঁত পর্দার ভিতরে না থাকে, মহিলা যখন প্রকাশমান হবে, মহিলা যখন কল্যাণ খালা হবে, কল্যাণ কল্যাণ ভাবে বেরিয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ইস্তাসরা বা শয়তান, শয়তান তখন মহিলাদেরকে ধোকা দিয়ে শয়তান তখন অন্য অন্যের পণ্যের চোখে তখন নগ্নতার দিকে তখন বের করিয়ে দেবে। মহিলা একজন প্রত্যেকটু মেশাল দিয়েছেন, একটা মেশাল দিয়েছেন বলে কেন, বলে মহিলারা যেখানে যেমন করে ব্যবহার করে পারবে সেখানে তেমন হবে, মহিলারা একটা গোয়া মতো কেন বললেন এত কথা, এত কথা কেন বললেন, একটা কথা মনে রাখবেন, আজকে মহিলাদেরকে একটা মেয়েকে ইমানদার মেয়েকে বিয়ে করে এনেছেন বাড়িতে, আপনি কোরআন হাদিস মতো তালাতে শুরু করেছেন চলছে, হঠাৎ করে বলছে আমাকে একটা জমি বই নিয়ে যাবেন না, হ্যাঁ নিয়ে যাবো বোরকা দিয়েই নিয়ে গেছেন, পরের দিন আবার তিন দিন পরে যাবো আমাকে একটু অমর করে নিয়ে যাবেন না, আচ্ছা নিয়ে যাবো ওই দিন নিয়ে গেছেন, তারপর দিন আমাকে একটু ধুলে নিয়ে যাবেন না, আচ্ছা কাছে ধুলে নিয়ে যাবেন নিয়ে গেছেন, তারপর দিন আমি একটু গরম পুজোতাম, যদি আপনি তার পিছনে পরের দিন ঘটনা খারাপ বলেন কেন বললেন একথা, কেন বললেন কেন একথা, সেই প্রকার জাতি সাল মারা তো আল্লাহ সাল্লাহ
ইন্নাল মালাকা খুলকাত মিন জিলাব, মহিলাদেরকে বানানো হয়েছে বাঁকা, পাগলের হাড্ডির অংশ দিয়ে ওরা বাঁকা থাকবে, ওরা জেঠু করবো ওদের পিছনে পিছনে ঘুরলেই তো যাবা। হ্যাঁ, ওদেরকেও সাবধান করতে হবে, আমাদেরও সাবধান থাকতে হবে, তাই তো আমাদেরকে থাকতে হবে, আমার তাদের কথাও মেনে নিতে হবে, আমাদেরকেও চলতে হবে, তবে আমাদের মহিলাদেরকে সৎ রাস্তার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমরা বিয়ে করে আমি যদি মনে মনে ভাবি আমি চারটে বিয়ে করে তিনটা মিনিটের ভট্টায় লাগিয়ে দেবো, তুমি কেমন আজ আছিস, তুমি কেমন আজ আছিস, তোমার বকিটা ভট্টায় তুমি পাঠিয়ে দিয়েছো, তুমি কেমন আজ আছিস, তুমি বাজারে যাও না, তোমার স্ত্রী একটা দোকান করার জন্য পাঠিয়ে দিয়েছো, তুই কাপড়গুলো বেঁচে নিয়ে আগে, তুই কাপড়গুলো নিয়ে আগে, আমি যাবো না। তুমি কি মদ পুষ্ণ, তোমাকে বাজার করে তুমি যে যাবে, তুমি তোমার স্ত্রীকে কাপড় এনে দেবে, বা তুমি এনে দিলে বাড়িতে বাসটা এনে দিলে, তুমি বেঁচে একটা রেখে দিলে গেল, তুমি যাবে না, তুমি স্ত্রীকে তুমি দোকানদারের কাছে পাঠিয়ে দিলে। শরীয়তের কাছে পর্দা নাই, মহিলা মহিলার কাছে পর্দা আছে, মহিলা মহিলার কাছে শরীয়তের পর্দা আছে, বলবেন কেমন কথা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা, একটা মহিলা একটা মহিলার সঙ্গে মোবাসারা করতে পারবে না, একটা মহিলা একটা মহিলার যুবতী মহিলার হাত টিপে দেখতে পারবে না, একটা মহিলা একটা মহিলার কান টিপে দেখতে পারবে না, একটা মহিলা একটা মহিলার ওঠ টিপে দেখতে পারবে না, একটা মহিলা একটা মহিলার সঙ্গে বিনা পর্দায় গা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। বলেন কেমন মতলব দেবেন? হ্যাঁ, এটা মতলব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। বলবেন কেমন নিষেধ করলেন যুবতী মহিলাদেরকে এটা করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হাতানা আতাহা জাওজাহা কান্না ইয়ানদু ইলাইহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললাম, তোমরা শুনে নাও, কোন মহিলা যদি মহিলার বিনা পর্দাতে যদি তারা ব্যবস্থা করে, তাহলে জেনে রাখো একটা মহিলা একটা মহিলার সঙ্গে যদি ব্যবস্থা করে তাহলে কি ঘটবে জানেন? হাতানা তাহলে জাওজাহা কান্না ইয়ানদু ইলাইহা, একটা মহিলা একটা মহিলার বিয়ে হয়ে গেল, মানে একজনের নাম ফাতিমা আর একজন নাম জামিলা, ফাতিমার বিয়ে হয়ে গেছে, জামিলা বাকি আছে। যখন বিয়ে হয়ে গেল, মহিলাদের অভ্যাস আছে জানেন, একটা মহিলাদের অভ্যাস আছে বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম দিন দু কথা বলবে, তারপরের দিন কিছু বলবে, তারপরের দিন যা জীবনের বস্তা ছিল সব স্বামীর কাছে খুলে দেবে, খুলে গেল খুলেটা দেবে। এখন বলতে বলতে বলছে, আমার একটা বান্ধবী ছিল, কি বলে, তার নাম জামিলা, তাই বলে কোথায় বাড়ি, বলে জমিপুর বাড়ি, কেমন, হ্যাঁ, বান্ধবীর মাথার চুলগুলো লম্বা লম্বা, হাত গোলা বেলানের মতো, গাল গলা টুলটুলা, এটা বলেন এটা নিষেধ করলেন। স্বামী দেখেনি কিন্তু তার অন্তরের চোখ দিয়ে দেখে নেবে মহিলাটা কেমন, ওজন আল্লাহ সকাল আমরা নিষেধ করেছেন, এটা পশ্চিম কালও নয়, ওজন মহিলা একটা মহিলার সাথে একটা মহিলার পর্দার হুকুম দিয়েছেন ইসলামের শরীয়তে। কাজে কথিকে আমরা আহলে হাদিস মানুষ, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বাবন যারা আছে তাদেরকে একটু সাবধান করিয়ে প্রত্যেকটা বাবনকে একটু বোরকার ব্যবস্থা করবেন। আহলে হাদিস বোরকা দিয়ে মহিলারা চলবে, যত বোরক হয় 5,000 বোরক হবে, তবে আসামের ভূমিতে কিছু বোরকা বেশি আছে, আপনি শেখ আব্দুল্লাহ সালমি সাহেব এখানে আছেন, এখনো জিজ্ঞাসা করে দেখেন, বোরকা আসামের মাটিতে কিছু তুলনায় কিছু বেশি আছে, পশ্চিম বাংলাদেশের মাটিতে বোরকা কিছু কম আছে। আপনাদের টাকা পয়সা নাই, একটা সাইকেল কিনতে পারেন, মোটরসাইকেল কিনতে পারেন, আর যে ঘটকালি করেন বিয়ার সময় মোটরসাইকেল ফিরাইতে পারেন, এটা কইতে পারেন না ঘটক সাহেব যে বোরকাটা তুমি দিয়ে দেবে, শাড়িটা দিয়ে দেবে, বোরকাটা দিয়ে দেবে, মোটরসাইকেল আপাতি মিটাইলেন না, সব মিটাইলেন, বোরকাটা মিটাইতে পারেন না, কেমন দিন ঘটক কেউ জিজ্ঞাসা করা হতে পারে, কি জানে তুই যে ঘটকালি করেছিলি বিয়াটা তোর মতো হয়েছে কিনা জবাবটা দে। কাজে কথিকে যারা ঘটকালি করেন অন্তত আজকে একটা বুদ্ধি দিয়ে দেয়, যারা ঘটক কিনি করেন তারা অন্তত বোরকা শক্ত করে দেবেন। এখন ছেলেরা যদি বোরকা শক্ত করে তোর ঘটকালি মন হই না, তোর ঘটকালি নিবই না, একাই ফোন করবো বাড়ি থেকে চলে আসবো, আমি যে বহরমপুর করে নিয়ে রেস্টুরেন্ট করে বাড়ি চলে যাবো, কিসের আমার ঘটকে তাড়াতাড়ি। তবে জেনে রাখেন যার মধ্যে দুটি মাত্র শেষ করতে আমার টাইম দেয়, 2 মিনিট আছে, 2 মিনিটে ইনশাল্লাহ আমার হাদিসটা শেষ হবে। একটা মাত্র যুবকরা মনে রাখবেন, কোন মেয়ের গার্জিয়ান যদি রাজি না থাকে, আর আপনি যদি মেয়েটাকে অন্যর বাড়ি থেকে বের করে এনে বিয়ে করলেন, বিয়েটা বৈধ নয়। বলবেন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফতোয়া দিয়েছেন, আইয়া মাহমরাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কোন মহিলা যদি পৃথিবীর জমিন আইয়া মাহমরাতান যদি একা একাই নিজের স্বামী নির্বাচন করে নাই, অলির পারমিশন নেয়নি, ওই বিয়েটা বাতিল, ওই বিয়েটা বাতিল, ওই বিয়েটা বাতিল। বাবা মা যতক্ষণ পর্যন্ত মেয়ের রাজি হবে না, একাই যদি মেয়েটা বিয়ে বসে যায়, বিয়েটা বাতিল। সরকার আদালতে বাতিল নাই, কিন্তু ইসলামের শরীয়তে আল্লাহর নবীর ফতোয়া দিয়েছেন বিয়েটা বাতিল। যতক্ষণ পর্যন্ত মেয়ের গার্জিয়ান বলি রাজি না হবে, এতক্ষণ পর্যন্ত কোনো ছেলে যদি কোনো মেয়েকে বাইর করে নিয়ে বিয়ে করেছেন, বের করে নিয়ে বিয়ে করেছেন, আর 50 বছর যদি 52টা ছেলে মেয়ে হয়, 52টাই জারজ হবে, একটাও বৈধ সন্তান ইসলামে গ্রহণ হবে না।
কথা মনে রাখবেন, তাদের থেকে কোনো যুবক এই কালে জীবনও যাবেন না। একটা মেয়েকে হেলো হেলো করে তার বাবা মা রাজি নাই, আপনি তাকে বের করে এনে আপনি বিয়ে করে নিলেন, এটা করিয়েন না। আহলে হাদিস মাসলে এটা জায়েজ হবে না। আপনাদেরকে হাতে পায়ে ধরবো, আমরা আহলে হাদিস মানুষ, আমরা নামাজ সঠিক সময়ে পড়বো, আমরা রোজা সঠিকভাবে ধরবো, আমরা দিন ইসলামের কানুন সঠিকভাবে দেবো, আমরা জাকাত হিসাব করে দেবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমনই দেবো। আল্লাহ সাকাত তাবে সামা উয়ুন আও কানা তারিয়ান ফাহু আল আসর, আকাশের পানিতে যদি বৃষ্টিতে যদি আবাদ হয়, আর যদি ঝর্ণার পানিতে হয়, ঢলের পানিতে যদি খেয়াত আবাদ হয়, তিনটা পদ্ধতিতে যদি আবাদ হয়, আল্লাহ সাল্লাম বলেন ফাহু আল আসর, দশে দশের এক অংশ আল্লাহর। এখানে মশলা কোনো আপোষ নাই, এখানে কোনো আপোষ করা হবে না, দশের এক অংশ আল্লাহর। কিন্তু আল্লাহ সুখিয়াবেন নাহে, কিন্তু যদি সেটা বৃষ্টির পানিতে হয়তো হয়নি, আকাশ থেকে হয়তো পানিতে বৃষ্টি হয়নি, হয়তো আপনি এই যে গরুর গাড়িতে টেনে পানি লিয়েছেন বা মেশিন দিয়ে পানি দিয়েছেন, পদ্ধতিতে পানি দিয়েছেন, তাহলে নকল অসর বিশের এক যেটা শস্য আবাদ করেছেন, বিশের এক আল্লাহর জন্য, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফতোয়া। চল্লিশের এক দিতে হবে, এটা অসরের দপ্তরে আল্লাহর নবীর মুখের ফতোয়া, পৃথিবীর কোথাও বের করতে পারবেন না। আমার ভাইরা, কাজের থেকে আমরা জাকাত আমরা সঠিকভাবে দেবো, টাকার জাকাত সঠিকভাবে দেবো। এখানে প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান ইনশাল্লাহ, যে যেখানে ছেলে মেয়ে দেবেন, ছেলে মেয়েদেরকে একটু নিয়াত করে দেবেন, আমার ছেলে মেয়ে যেন ইনশাল্লাহ ইমান হিসাবে জমিনের ভিতরে চলে, আমরা ইমান সম্মুখে নিয়ে থাকবো, আমরা আল্লাহ হাদিস কোরআন হাদিস আমল করে এতাত করে আমরা চলবো। আল্লাহ তালা আমাদের সবাইকে শরীয়তকে সম্মুখে রেখে, দিনকে সম্মুখে রেখে, আমাদের আল্লাহ হাদিস ভাইদেরকে কোরআন হাদিস মান্যতা দিয়ে আমরা সবাই নামাজ পাঠ তো আমরা ছেড়ে দেবো না, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যারা নামাজ পড়ে না, তারা মুসলমান নয়, সে কুবুরিকারী, সে নামাজ পড়ে না, সে বেনামাজি, সে মুসলিম নয়, কাজে বলতে সেটা আমরা মুসলিম থাকবো, আমরা ইমানদার থাকবো। এই নিয়াতে আমি দু কথা আপনাদের কাছে বলছিলাম। আপনারা জানেন একটা গাড়ি রাস্তাতে চলতে হঠাৎ যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপরে চালালে ওই গাড়িটা ভালো করে চলে না। তো আমার প্রথমবার তো স্টার্ট করেছিলাম, এবার দ্বিতীয়বারে চালাতে তো ঝামেলা হবেই। তো যাক গা, ততক্ষণ দু কথা বলছি, যদি নেওয়ার কিছু থাকে নেবেন, ভাষার ত্রুটি আমি মাপ আগেই চেয়েছি, আবার চাই। আমি পশ্চিম বাংলার নয়, আসামের, কাজের থেকে আমার বাংলা গ্রামার ছাড়া ভুল হতে পারে, ভুল মাফ করে আমার জন্য দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।